আজকে ভিডিওতে আমার সাথে রয়েছে একটি ল্যাপটপ নিয়ে কাজী মুশফিকুর রহমান সাব্বির সেই ল্যাপটপটি কিনেছে গতকালকে। এই ল্যাপটপটি নিয়ে তার অনুভূতি জানার জন্য আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং ল্যাপটপটি আনবক্সিং করে দেখাবো। এখন মুশফিকুর রহমান তার নিজের মতামত প্রকাশ করবে ল্যাপটপটি সম্পর্কে এবং সেই ল্যাপটপটি কেনার সময় কি কি বিড়ম্বনা করেছিল সেটি। আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহমান। এই যে দেখছেন এই ল্যাপটপটি, এই ল্যাপটপটি আমি গতকালকে কিনেছি। আর এই ল্যাপটপটিতে কেনার সময় প্রচুর রকমের ঘোরাঘুরি করা হয়েছে, আই ঘুরবো কারণ একতলা থেকে তিনতলা পর্যন্ত চেয়ার আসছে। প্রতিটা দোকানে আমি আমার যেটা নির্দিষ্ট করে যে ল্যাপটপটা কিনতে চেয়েছিলাম সেটা আমি আসলে পাই নাই। মানে আমি 8 GB র্যাম যেটা চেয়েছিলাম সেটা 8 GB র্যাম তো পাই নাই, আমি 4 GB র্যাম। সো আমি এটা নতুন গ্রাহকের সামনে আনবক্সিং করে দেখালাম। এটার মধ্যে কী কী ফিচার আছে সেটা আপনাদের আমি জানাই। আচ্ছা মুশফিকুর রহমান, তুমি কি অবশেষে আইটিপি থেকে কি কিনতে পারছিলাম ল্যাপটপটি নাকি অন্য কোথাও যেতে হয়েছিল? না, আমি আসলে আইটিপি থেকে জিনিসটা কিনতে পারি নাই, যেহেতু আমার তখন তো জিনিস ফিচারগুলো পাচ্ছিলাম না। সেহেতু আমার ফ্রেন্ডের সাহায্য নিয়ে আমি মাল্টিপ্ল্যান যাই সন্ধ্যার সময়। তখন তুমি কি মাল্টিপ্ল্যানে গিয়ে কি তুমি সবকিছু আসলে মাল্টিপ্ল্যানে যেও সে একই রকম কাজ, যেহেতু আইডিবি থেকে শিক্ষা গ্রহণ করে নিয়ে গেছি যে একতলা থেকে চারতলা ঘোরার, সেও তো প্রথমে আমি ঘুরেছি কোনটা থেকে মাল্টিপ্ল্যান কিন্তু এক থেকে সাততলা না, এক থেকে এগারোতলা। হ্যাঁ, সেটা এক থেকে এগারোতলা সেটা আমি জানি। তারপর আমি ঘুরছি, দেখি একটা জিনিস কিনবো টাকা দিয়ে, রক্তের জিনিস, এখন এটা কিনতে হবে, কিনতে হলে তো এটা ভালো করে দেখতে হবে। সো আমি এটা আনবক্সিং করে দেখাবো। কাজী মুশফিকুর রহমান আনবক্সিং এর জন্য খুবই উত্তেজনায় হয়ে গেছে। অবশ্যই উত্তেজনা হবো না কেন, একটা জিনিস কিনে নিয়ে আসছি, আমি তো অনেক রকমের এক্সাইটেড। জিনিসটা আমি আনবক্সিং করে দেখাবো। আচ্ছা তাহলে আপনি আনবক্সিং করা শুরু করুন। অবশ্য কেনার আগে আমি বক্সটা খুলে নিয়ে এসে তো আর টেপ টেপ মেরে আপনাদের ওই আমি যদি দেখানোর কোনো চেষ্টা করতেছি না যে সুন্দর করে কাটতেছি, তো এটা কাটাই আছে। ভিতরে পাচ্ছেন একটা সুদর্শন ধরনের একটা অ্যাসেস ব্যাগ। আসলে এটা অনেক সব ল্যাপটপের সাথে কম বেশি দেয়, কিন্তু এটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। মানে এটা বিল্ড কোয়ালিটিগুলো দেখ, মানে একদম মানে ল্যাপটপ রাখার ক্ষেত্রে এটা সেরকম মানে মজাদার, পিঠের সাথে আরাম করে লেগে থাকবে। সেই কাঙ্ক্ষিত আপনার ল্যাপটপ, আসলে ল্যাপটপটা অনেক অসাধারণ একটা ল্যাপটপ। এই সেই ল্যাপটপটি কাঙ্ক্ষিত। অবশ্য ল্যাপটপটা আগেই দেখাতে চাই না, জিনিসটা একটু পাশে রাখতে চাই, এর ভিতরে কি আছে সেটা আগে আপনি দেখবেন। সিম্পল একটা ম্যানুয়াল গাইড এটা রেখে দিলাম পাশে, যেহেতু চার্জারগুলো আমি আগেই খুলছি সো আপনাদের এটা দেখালাম। এই যে চার্জার আর একটা মাউস আছে, প্রতিটা ল্যাপটপের সাথে মাউসটা দিয়ে থাকে, এটা অ্যাসুস তাদের নিজস্ব ব্র্যান্ড। কালারটি নিয়ে আমাকে অনেক ধরনের বিড়ম্বনা করতে হয়েছে, যেমন অনেকে দেখায় একটু ডার্ক মেটাল বলে যে ভাই এটার সাথে গ্রাফিক্স পাওয়া যাবে না, তারপরে অনেকটা কালারটা আসেই নাই। মানে বিভিন্ন দোকানে আসলে ঘুরছি তো মানুষের মতটাও দেখলাম যে আসলে তারা কিভাবে জিনিসটা মানে বিক্রয় করে, তারা কিভাবে জিনিসটা করে। এখন আসি অসাধারণ একটা ব্যাকলাইট, মাঝে দুইটা ল্যাপটপই ছিল। হ্যাঁ, যেহেতু এখানে কোরাই 5 8 জেনারেশন জি ফোর্স MX150 2 GB গ্রাফিক্স, এখানে দেখছেন একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। এখানে আপনার ল্যাপটপটা অসাধারণ রকমের স্লিম, এখানে দুইটা USB পোর্ট আছে, একটা হচ্ছে আপনার মেমোরি কার্ড স্লট, আর ঠিক এই পাশে আছে
চার্জার কেবল ঢুকানোর জন্য একটা পয়েন্ট, একটা আছে HDMI, একটা আছে USB 3.1 জ্যাক, আর এখানে আছে USB Type-C, আর এখানে সচরাচর একটা ইয়ারফোনের লাইন থাকে। আর ঠিক এর এটা কিন্তু আসলে সাউন্ডের ক্ষেত্রে বলতে গেলে এটা হচ্ছে সোনি মাস্টার সাউন্ড। এটা আসলে এর সাউন্ড কোয়ালিটি জাস্ট অসাধারণ। আপনাকে দেখাচ্ছে এখানে, আপনার পিছনের দিকে ঠিক দেখতে পাবেন যে এদিকে খুললেই দেখতে পাবেন যে দুই পাশে দুইটা হচ্ছে আপনার সাউন্ডের যে ইটা আছে, স্পিকার যেটা আছে সেই স্পিকারটা দেখতে পাবেন দুই পাশে দুইটা, অসাধারণ। আর এখানে হচ্ছে আপনার জাস্ট এটা বেজেললেস হওয়ার কারণে আপনি যখন এটা উঁচু করবেন দেখবেন যে এটা ঠিক এখান থেকে উঁচু হয়ে যাচ্ছে, জাস্ট আপনার ভিতর যে হাওয়াটা আছে এটা আপনি খুব সহজে পিছন থেকে বেরিয়ে যেতে পারবেন। আর এই পাশে জাস্ট অন্যান্য ল্যাপটপে দেখলে এই জিনিসটা থাকে, এই সাইডে ছোট করে জাস্ট এখানে অনেক বড় করে দেওয়া আছে, জাস্ট সেটা হাওয়াটা, গরম হাওয়াটা যাতে ঘর থেকে বেরিয়ে যেতে পারে। সো আমরা ল্যাপটপটি একটু ওপেন করি। আপনারা দেখতে পাবেন যে এখানে একটা ব্যাকলাইট কিবোর্ড আছে, এটা আসলে একটু অন্ধকার হলে ভালো বোঝা যায়। আর এটা যেহেতু একটু উঁচা হওয়ার কারণে, এদিকে একটু নিচে হওয়ার কারণে জাস্ট টাইপিং করার ক্ষেত্রে আপনার অনেক সুবিধা পাবেন। আপনি এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন, এই যে মানে মোবাইলের মতন, মোবাইলের মতনই আপনি জাস্ট এখানে ই করলেই অটোমেটিকলি খুলে যাবে। এই মোবাইলের সেন্সর যেমন আপনার পিছনে ফিঙ্গারপ্রিন্ট যেমন, এটাও এরকমই, তো মোটামুটি ফাস্ট। জাস্ট ডিসপ্লেটা অসাধারণ, এক কথায় বলতে হবে ডিসপ্লেটা আসলে অসাধারণ। দামটা তুলনামূলক মানে এই রেঞ্জের মধ্যে দামটা এমনই, যেহেতু আমাকে আমার মার্কেটে বিভিন্ন জায়গায় দাম আপনার প্রায় 60,000 টাকা লেখা আছে, সেটা আমাকে বৈশাখী অফার সহ নাম ধরে অফার থাকার কারণে এটা আপনার 59,000 টাকা। আসলে এর সাথে একটা ক্যাশ কার্ড দিচ্ছিল, আসলে ভাই যে দোকানের যে ওনার সে বললো যে ভাই আপনি তো ক্যাশ কার্ডটা বসে টিশার্ট যেতে পারেন, সেক্ষেত্রে আপনি এত রিক্স নেবেন? ভাই রিক্স তো নিবো না, তাহলে আপনি কী দিতে চান? সেহেতু সে একটা সুন্দর ধরনের একটা পেন ড্রাইভ দিচ্ছে, পেন ড্রাইভটি দেখতে পারবেন এটা হচ্ছে টার্বো বুস্ট, আপনার 1.16 GHz থেকে আপনি প্রায় 3.90 GHz পর্যন্ত আপনার এটা বুস্ট করে যেতে পারবে। এটা যেহেতু আপনার 4GB র্যাম, আমি চেয়েছিলাম 8GB র্যাম একটা কিনতে, কিন্তু আসলে 8GB র্যামটার সাথে আপনার 128GB SSD থাকার কারণে দামটা অনেকটা হাই, যেহেতু 68 চলে যাবে। আমার বাজেট স্বল্পতার কারণে আমি 4GB নিতে আপাতত বাধ্য হই। ফ্রেন্ডস, ল্যাপটপটি আমার ফ্রেন্ডস কাজী মুশফিকুর রহমান আপনাদেরকে আনবক্সিং করে দেখালো, তবে ল্যাপটপটি নিয়ে আমার কিছু কথা রয়েছে, এখন আমি আপনাদের সেটি বলবো। সে ল্যাপটপটিতে 8GB র্যাম দিয়ে কিনতে চাচ্ছিল, বাট ল্যাপটপটি প্যাকেজের সাথে 4GB র্যাম নিতে হবে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। আমি সবসময় এই প্রাইসের ভিতরে 60,000 প্রাইসের মধ্যে আমি সবসময় ডেস্কটপটি প্রিফার করবো, কেননা মন মতো জিনিসপত্র পাওয়া যায় না। সে যদি 4GB সাথে আরও 4GB লাগিয়ে নেয়, তাহলে সে যখন চাবে যে আমি দুটি র্যাম চেঞ্জ করবো, আমি 16GB চলে যাব, তখন তার দুটি র্যামই অকেজো আর কি, কোনো কাজে আসবে না, খুলে ফেলে দিতে হবে। তো সেটি হলো প্রথম কষ্টকর একটি ঘটনা। আর সেকেন্ডলি, ল্যাপটপটি কিনতে গিয়ে যেই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে,
যে তারা এক এক দোকানে এক এক প্রাইস বলে, তবে আমরা যে ল্যাপটপটি কিনেছি এটি গ্রাফটেক শপ থেকে কিনেছি। অন্য একটি শপে গিয়েছি না আমরা, সেম ল্যাপটপ সেম কম্পিউটার বা এটিতে বলছে, তারা বলছে যে গ্রাফিক্স কার্ড নেই আপনার। পরে আমরা অনেক ঘোরাঘুরি করে কিন্তু আমরা ল্যাপটপ দেখেছিলাম। আর এই ল্যাপটপটিতে রয়েছে অন্টেরা হার্ড ডিস্ক, 4GB RAM, 2GB গ্রাফিক্স, ল্যাপটপটি 8th জেনারেশন কোর i5। ল্যাপটপটির ক্লক স্পিড হলো 1.8 থেকে 3.9 গিগাহার্টজ। এন্ড ল্যাপটপটি মনিটরটি দেখতে পাচ্ছেন একটু রিজনেবল। এই ল্যাপটপটি মনিটরটি ফুল HD। আপনারা দেখুন যে ল্যাপটপটি খুবই স্লিম, স্লিম হওয়ার কারণে ল্যাপটপটিতে নেই কোনো ডিভিডি রম। আর সবচেয়ে বড় কথা হলো ল্যাপটপটিতে উইন্ডোজ 10 দেওয়া আছে হোম, একবারে জেনুইন উইন্ডোজ। এই উইন্ডোজটি মূল্য 8000 এর মতো। তো যেহেতু এটি অরিজিনাল উইন্ডোজ দিয়ে দিয়েছে, তাই এটি নেওয়ার পরে কোনো প্রবলেম ফেস করতে হবে না, আপনাকে আর উইন্ডোজ দিতে হবে না। ল্যাপটপটি থেকে আমরা পেয়েছি 2 ইয়ার্স পাস রিপ্লেসমেন্ট সার্ভিস ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়েছি। তো ল্যাপটপটি এক কথায় অসাধারণ। আপনারা ল্যাপটপটিতে আরও ইম্প্রুভের জন্য SSD স্লট রয়েছে, আপনারা SSD স্লটে SSD কার্ড যদি লাগান তাহলে এর স্পিড কয়েকগুণ বেড়ে যাবে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার একটা কথা হচ্ছে যে আমার বন্ধুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আসলে ভিডিওর সামনে কখনো এভাবে তেমন একটা কথা বলিনি, যেহেতু আমার কথাবার্তা অনেক সময় এটিতে যাচ্ছিল, সেজন্য আমি যাচ্ছি। আর আসলে ল্যাপটপটা অনেক আশা নিয়ে কিনছি, এখন দেখি কেমন হয়। থ্যাংক ইউ।